আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন, যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো নেই, তো এজন্যই ছোট্ট একটু ভিডিও নিয়ে আসলাম। মনের অবস্থা খুবই খারাপ, আমার মা অনেক বেশি অসুস্থ, তাই এতদিন ভিডিও দিতে পারিনি। মাকে হসপিটালাইজ করেছি। আসলে ছেলে মেয়ে অসুস্থ হলে মা বাবা যেমন অস্থির হয়ে যায়, মা বাবার মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেরকম মা বাবা অসুস্থ হলেও সন্তানেরও সেইভাবেই হয়। তো আমরা মাকে নিয়ে অনেক টেনশনে আছি। তো আজকে একটু মোটামুটি সুস্থ, হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি ছাতা নিয়ে, মায়ের জন্য ঔষধ কিনতে বের হয়েছি। এই ছোটোখাটো একটু ভিডিও করা হয়েছিল, সেটাই আজকে, সেটা দিয়েই আমার খবরটা জানালাম। সবাই তো আমাকে হয়তো আমার বন্ধুরা বল বুঝছেন, তাদের ঘরে যেতে পারিনি, আমিও ভিডিও দিতে পারিনি, কমিউনিটি নাই যে সেখানে নিউজটা জানাবো। তো এই হলো অবস্থা, সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। তো মনের অবস্থা খুবই খারাপ, ভিডিও করার মতো মুডি ছিলাম না এতদিন। তো আজকে একটু মোটামুটি সুস্থ হয়েছে মা, আর হসপিটাল থেকেও রিলিজ দেওয়া হয়েছে। মায়ের বিভিন্ন সমস্যা আছে, হার্টের সমস্যা, তারপর অন্যান্য প্রেশার, অন্যান্য অনেক বেশি সমস্যা, তার মধ্যে হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো সেজন্যই মনটা অনেক বেশি খারাপ। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার বন্ধুরা অবশ্যই আমাকে ভুল বুঝবেন না, মনের অবস্থা খুবই খারাপ, তো সেজন্যই ভিডিও দিতে পারিনি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।